নমস্কার, আনন্দবাজার অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। স্বাগত ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন শ্রী মণি ভাস্কর। নমস্কার। আমরা আজ আলোচনা করব অলসতা বা কুঁড়েমি কেন আসে সেটা নিয়ে। আমরা অনেকে এগোতে চাই, অনেক কিছু করতে চাই জীবনে, কিন্তু কোথাও গিয়ে এই কুঁড়েমির কারণে আমরা কিন্তু আটকে যাই। তো এই বিষয় নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক কিছু আলোচনা রয়েছে, পুরোটাই স্যারের কাছ থেকে জানবো। শুরু করা যাক স্যার, যদি একটা সম্যক ধারণা দেওয়া যায়। বলছি, প্রথমত বলি যে লেজিনেস বা কুঁড়েমি বা প্রোক্রাস্টিনেশন যেটাই বলা হোক না কেন, এটা আমি দেখেছি কাদের কাদের আসে, তার কিছু কিছু অ্যানালিসিস করে বুঝেছি যে যাদের বাড়ির যারা মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স যারা একটু কুঁড়ে টাইপের, তাদের বাড়ির যারা ছোটরা বা আশপাশের যারা মানুষ, তারা প্রত্যেকে কম বেশি কিন্তু কুঁড়ে হচ্ছে। এটা একটা হ্যাবিচুয়াল বিহেভিয়ার তারা কিন্তু পাচ্ছে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যাদের ইমোশনাল কোনো পাস্টে কোনো উন্ড হয়, দুঃখ হয়, তাদের মধ্যে একটা লেজিনেস আছে। তৃতীয় আমি দেখেছি যে যারা পাস্টে বন্ধু বান্ধবী, হাজব্যান্ড বা ওয়াইফ, এদের থেকে বিট্রিয়াল হয়, বিট্রিয়াল আসে, তাদের কিন্তু একটা কুঁড়েমি আসে। এছাড়াও দেখেছি যারা ইনজাস্টিসের মুখে পড়ে, মানে তাদের সঙ্গে সোসাইটি, কমিউনিটি, আশপাশের মানুষ ঠিক মতনভাবে জাস্টিস করেনি, তাদের মধ্যেও কিন্তু একটা কুঁড়েমি থাকে। এছাড়াও দেখেছি যাদের মেন্টাল পাওয়ার, মেন্টাল বোল্ডনেস, মেন্টাল স্ট্যামিনা একটু লো হয়, তাদের মধ্যে একটা কুঁড়েমি ব্যাপারটা আসে। যারা দেখা যায় যাদেরকে সমাজ, বন্ধুবান্ধব, ইভেন নিজের পিতামাতা, আত্মীয় স্বজন বা বাড়ির মানুষ, কাকা কাকিমা, বন্ধুবান্ধব একটু রিজেক্ট করে, একটু সরিয়ে রাখে, তাদের মধ্যে একটা কুঁড়েমি আসে। এবং কুঁড়েমি হওয়ার পরে যেটা ঘটে সেটা হচ্ছে তারা সামাও মেন্টালি যেহেতু তারা অত্যন্ত উইক হয়ে পড়ে রিজেকশনের, পাস্ট রিজেকশন, পাস্ট উন্ডের কারণে খুব টায়ার্ড ফিল করে। দ্বিতীয় যেটা ফ্যাক্টর তৈরি হয়, তারা একটা সেলফ ওর্থনেস তারা হারিয়ে ফেলে, ফলে প্রোক্রাস্টিনেশন আসে, ডিস্ট্র্যাক্টেড হয় ইজিলি তারা, এবং মাঝে মধ্যে আজে বাজে খরচও করে ফেলে, এবং ল্যাক অফ মোটিভেশন এবং ল্যাক অফ ফিউচার গোল থাকে, এবং তারা জানে না যে তারা কী ভুল করছে, সেটাই কন্টিনিউয়াস তারা ওটাই আবর্তিত হয়, লেজিনেস অ্যান্ড লেজিনেস। এবং এই লেজিনেসের কারণে যেটা ঘটে, স্টুডেন্টদের সময় ঠিক সময় হয়তো স্কুলে যাওয়ার কথা স্কুলে যাওয়ার ব্যাপারটা হয়ে ওঠে না, বা টিউশন যে সময় যাওয়ার দরকার তাকে বারবার, এবং কিছু ক্ষেত্রে দেখেছি ছেলে মেয়েদের মধ্যে সময়ের কাজটা সময় না করে উঠতে পারা, যারা অফিসে কাজ করেন তারা জানে 10টায় ঢুকতে হবে, তো ঘুম থেকে উঠছে হয়তো 9:30 কি 9টা, এবং এর পেছনেও কিন্তু রাত্রিবেলা সোশ্যাল মিডিয়া 3-4 অবধি তারা এনগেজ থাকছে, সামাও লেজিনেস হচ্ছে, এবং এর জন্য প্রপার ইনক্রিমেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের ওই যে সময় অফিসে পৌঁছানোর দরকার হচ্ছে না, বা অফিসে গিয়ে সামাও রাত্রির 3-4 অবধি জেগে থাকছে, ঘুম আসছে, সিসিটিভিতে দেখা যাচ্ছে, বস তাকে ধমকাচ্ছে, ইনক্রিমেন্ট প্রমোশন ঠিক টাইমে হচ্ছে না। ইভেন যারা ব্যবসায়ী মানুষ, যাদের শপ আছে, যাদের অফিস আছে, হয়তো 7টায় দোকানটা খোলার দরকার, 9টায় দোকান খুলছে, ফলে 7টা থেকে 9টার মধ্যে যে ইম্পর্টেন্ট যে সময় ব্যবসাটা হতো সেটা অন্য কোনো দোকানে চলে যাচ্ছে, ফলে বিজনেস কিন্তু ল্যাক করছে, ফলে লেজিনেসের অনেকগুলো নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে। বেশ, তো মোটামুটি একটা তো ধারণা পেলাম আমরা, কিন্তু কী করলে এই জায়গাটা থেকে বেরোনো যায়? মানে আমি যদি বলি সব কিছুর দিক থেকেই, অ্যাজ ইট বাস্তু, নিউমারোলজি, প্লাস কিছু সায়েন্টিফিক বিষয় রয়েছে আমাদের আলোচনার মধ্যে থাকবে, তো একটু যদি আলোচনা করা যায়। আচ্ছা, প্রথমত বলি কীভাবে আইডেন্টিফাই করা যেতে পারে, মানে কাদের এটা রিপিট করে। আমি দেখেছি স্ট্যাটিস্টিক্যালি কাদের এটা রিপিট করছে বারবার, যারা আমার কাছে চেম্বারে আসেন বা অনলাইনে যারা ফোন করেন, অনলাইনে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই করতে হয়, এবং এটা সেটা অবশ্যই চার্জেবল, তাদের কাছ থেকে আমি দেখেছি বারবার রিপিট করছে যেটা, সেটা হচ্ছে 4-6 এবং 2-এর যারা জন্মগ্রহণ করে, মানে 2-এর মানে যে কোনো ইংরেজি মাসে 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ যারা জন্মগ্রহণ করেন
তাদের মধ্যে লেজিনেস থাকে, তবে এগারো তারিখে কিন্তু সেই মাত্রা লেজিনেস পাওয়া যায় না। এগারো তারিখটা খুব ভালো পাওয়ারফুল একটা ডেট, কিন্তু দু তারিখের ডেটগুলো মানে 2, 11, 20, 29 মধ্যে 11টা বাদ দিলে 11টা 30% আসতে পারে। 2, 20, 29 এরা একটু লেজি হয়। আমি দেখেছি যে যারা 4 তারিখের যারা জাতক, মানে 4, 13, 22, 31 ইংরেজি মাস অনুসারে, তারা একটু লেজি হন। যারা 6 ডেটের জাতক, 6, 15, 24 এরা লেজি হন। এবং এই লেজিনেসের কারণে যে ঘটনাগুলো বললাম, অফিসে ঠিক টাইমে হয়তো এন্ট্রি করতে পারছেন না, বা ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত লেটে ঢুকছে যে কারণে প্রফিট তারা দেখতে পাচ্ছে না, বা অফিসিয়াল ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, যে সময় ইমেল করার দরকার ইমেল করলেন না, যে সময় মিটিং করার দরকার মিটিংয়ের স্ট্যামিনা নেই, বা যে সময় একটা হোয়াটসঅ্যাপ করার দরকার ভুলে গেলেন, পেছনে কারণ কিন্তু লেজিনেস এবং পরিশ্রমের একটা অভাব। যে সময় তার কাউকে ফোন করলে ব্যাপারটা ম্যাচিওর করতে পারতো ভুলেই গেল, বা ঠিক আছে পরে করছি করব ইত্যাদিগুলো আসে এই 2, 4, এবং 6 ডেটে যারা জন্মগ্রহণ করেন। এবার যদি বাস্তুগত কারণে যাই, তার আগে আমাকে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কারণ বলতে হবে। লেজিনেসের দুটো প্ল্যানেট আছে অ্যাস্ট্রোলজিক্যালি, যে শনি এবং রবি, মানে সূর্য এবং স্যাটার্ন, মানে সান অ্যান্ড স্যাটার্ন। যদি কারুর হরোস্কোপে দেখা যায় যে হরোস্কোপ খোলার পরে দেখা যাবে যে হরোস্কোপে 12টা ঘর থাকে, 12খানা প্লেস থাকে, বক্স থাকে, সেই 12খানা বক্সের মধ্যে কোনো একটা বক্সের মধ্যে দেখা গেলো স্বর, মানে শনি বা রবি একত্র রয়েছে, সেই জাতক 50-60% চান্স সে কিন্তু লেজি হবে। যাদের ওই হরোস্কোপের মধ্যে যে 12খানা বক্স আছে, 12খানা বক্সের মধ্যে একটা ঘরের মধ্যে স্ব প্লাস রা, মানে শনি প্লাস রাও একত্র আছে, এদের মধ্যে কিন্তু লেজিনেস আসবে। এবং এর জন্য কিন্তু অফিসিয়াল জায়গায় ইনক্রিমেন্ট প্রমোশন আসবে না, স্টুডেন্টরা ঠিক সময় পড়া করবে না, টিউশন যাবে না, স্কুলে যেতে গিয়ে দেরি করবে ইত্যাদি। যাদের হরোস্কোপের মধ্যে দেখা যাচ্ছে যে শনি প্লাস রবি প্লাস রাহু একত্র রয়েছে, মানে স র এবং রা, বা শনি রবি এবং কেতু একত্র স র কে, হরোস্কোপ খুললে পাবেন আপনারা, পুরনো হরোস্কোপ হলুদ রঙের পুষ্টি আপনারা অনেকে করলেই পাবেন, এছাড়া অনেক সময় আপনারা নির্দিষ্ট অ্যাপ দিয়েও দেখবেন, হরোস্কোপের মধ্যে দেখবেন স র কে এই দুটো তিনটে রয়েছে, তারা কিন্তু লেজিনেস তাদের মধ্যে থাকে। যাদের যারা কৃষ্ণপক্ষে জন্মগ্রহণ করেন, মেনলি চতুর্থী থেকে নবমীর মধ্যে, এদের মধ্যে লেজিনেস থাকে। রবি অর্থাৎ সূর্য ডাউন থাকলেও হয়, রবির সাথে রাহুর সংযোগ, রবির সাথে চন্দ্র সংযোগ, মানে হরোস্কোপে 12টা বক্সের মধ্যে একটা ঘরের মধ্যে হচ্ছে ড প্লাস চ, এটা থাকলেও কিন্তু হয়। এগুলো আরও অনেকগুলো বিস্তৃত ব্যাখ্যা রয়েছে, বাস্তুগত ব্যাখ্যা আপনারা মিলিয়ে বুঝতে পারবেন, এটা 90% ক্ষেত্রে মিলবে। যাদের বাড়ির পশ্চিম দিকে দরজা, ওয়েস্টে দরজা, এদের মধ্যে লেজিনেস কিন্তু ভীষণ মাত্রায় আসে, এবং বাড়ির মেম্বারদের মধ্যে অনেকের মধ্যেই লেজিনেসটা চলে আসে। যাদের বাড়ির নর্থ ওয়েস্টে মেন এন্ট্রেন্স, মেন দরজা, এদের মধ্যেও কিন্তু লেজিনেস আসে। যাদের সাউথ ওয়েস্টের দরজা, মানে দক্ষিণ পশ্চিম, মানে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, দক্ষিণ দিক এবং পশ্চিম দিক যেখানে গিয়ে মেশে সেটাকে বলে দক্ষিণ পশ্চিম, সেই কর্নারটা যদি কোনো কারোর দরজা থাকে মেন এন্ট্রেন্স, তারা কিন্তু লেজি ভীষণ মাত্রা হয়। এবং আমি দেখেছি যাদের পূর্ব এবং উত্তর পূর্বের মধ্যে কোনো নোংরা আবর্জনা, ডাস্টবিন, লাল রং, সবুজ রঙের আধিক্য ভীষণ পরিমাণে থাকে, বা টয়লেট থাকে, বা সেপটিক ট্যাঙ্ক থাকে পূর্ব এবং উত্তর পূর্বের ঠিক মধ্যেখানে, আনুমানিক ডিগ্রি যদি আপনারা বাড়ি থেকে ক্যালকুলেট করেন, বাড়িতে কম্পাসটা ডাউনলোড করে দেখবেন যে বাড়ির সেন্টারে গিয়ে ওই আনুমানিক 49-68-80 ডিগ্রি, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে 50-70 আশপাশ, মানে পূর্ব এবং উত্তর পূর্বের মধ্যে যদি খুব নোংরা থাকে, ডাস্টবিন থাকে, এরা কিন্তু এদের মধ্যে লেজিনেস ভীষণ মাত্রায় বেড়ে যায়। এবার আপনি প্রশ্ন করলেন যে কীভাবে এর থেকে বেরোবো। প্রথমত এই ডেটে যারা জন্মগ্রহণ করছেন, এটা একটা সূত্র, 2, 4, বা 6 ডেটে জন্মগ্রহণ করেছেন কিনা, মানে 2, 11, 20, 29 11টা বাদ দিচ্ছি, 4-এর ক্ষেত্রে 4, 13, 22, 31 22টাকেও বাদ দেবো, কারণ 22টা একটা পাওয়ারফুল নাম্বার। এই ডেটে যারা জন্মগ্রহণ করেন এদের অনেক মেন্টাল স্ট্যামিনা থাকে, 22-এর মধ্যে হালকা থাকে লেজিনেস,
4 মানে 4 13 22 31 আর 6 ডেট মানে 6 15 24 এই কটা ডেট এটা প্রথম ফর্মুলা দ্বিতীয় ফর্মুলা এটা হরোস্কোপের ক্ষেত্রে বললাম শনি প্লাস রবি প্লাস রাহু বা শনি বা রাহু এই সেম ফর্মুলা এর সঙ্গে সেকেন্ড অপশন থার্ড অপশন বাড়ির পশ্চিম দিকে দরজা বা নর্থ ওয়েস্টে দরজা বা সাউথ ওয়েস্টে দরজা এই তিনটে যখন একসাথেই ফর্মুলাটা মিলবে মানে যে দেখা গেল হয়তো 6 তারিখে ডেটে জন্মগ্রহণ করেছেন তাদের বাড়ি পশ্চিম দিকে দরজাও আছে আবার দেখা গেল যে তাদের রাশিচক্রে হয়তো সূর্যের সাথে রাহু যুক্ত হয়ে বসে আছে এবং সে হয়তো কৃষ্ণপক্ষে জন্ম কৃষ্ণপক্ষে চতুর্থ থেকে নবমী তখন দেখা যাবে তাদের মধ্যে 80% এদের মধ্যে লেজিনেস থাকে তবে একটা বিষয় আমি বলবো যেটা আমি দেখেছি এটা বলা উচিত যারা অত্যন্ত লেজি হন এদের মধ্যে আবার 10% খুব ইন্টেলিজেন্ট হন আচ্ছা লেজিনেসের একটা ফ্যাক্টর আছে 10% এর আবার লেজিনেস কিন্তু এরকম উদাহরণ কিছু এটা উদাহরণ মানে আমি একটা বিল গেটসের একটা কথা শুনছিলাম তিনি বলছেন যে আমার অফিসের মধ্যে যারা লেজি কিন্তু ঠিক টাইমে ঠিক কাজটা করে দেয় ওরা দেখি ঘুমাচ্ছে আমি সিজিবে দেখছি ঘুমাচ্ছে পা তুলে ঘুমাচ্ছে বা কানে শুনছে কিছু গান শুনছে কিন্তু কাজটা করে দিচ্ছে তাদেরকে আমি কন্টিনিউয়াস ইনক্রিমেন্ট দিই আচ্ছা কারণ তাদের কাছে নতুন নতুন আইডিয়া তৈরি হয় কি হবে লেজিনেসটা লেজিটাও হবে কাজটাও করবে আমি চেষ্টা করবো এই লেজিনেস যাদের আসছে কারণগুলো কি কি এবং তার থেকে কিছুটা নিরাময় কিভাবে করা যায় এবং আমার একটা সোশ্যাল মিডিয়ায় কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে ড্রিম ডেস্টিনি DREAM DESTINY এটা ফলো করবেন করলে আপনারা ওখানে গিয়ে আরও এই জাতীয় আরও অনেক তথ্য পাবেন তো সেখানেই আমাদের দর্শকেরা কিন্তু প্রশ্ন রাখছেন একজন রেখেছেন যে কোনো মানুষের নৈপুণ্য বা দক্ষতা কি সর্বদা তাকে আর্থিকভাবে সমৃদ্ধ করে এটা বোধহয় আমাদের আন্দোলনের অনলাইনে বোধ হয় একদম ওখানেই প্রশ্ন দক্ষতা বা নৈপুণ্য স্কিল বেসিক্যালি স্কিল বেসিক্যালি স্কিল এবং নৈপুণ্য ব্যাপারটা তো দরকার কিন্তু তার সাথে আগের দিন আমি একটা কথা বলেছিলাম আগের অনুষ্ঠানে আপনি ছিলেন যে ভালো কিছু কাজ করার জন্য কর্ম কৌশল এবং কিছু কূটনীতি প্রয়োজন কপটনীতি না কূটনীতি প্রয়োজন ডিপ্লোম্যাসি প্রয়োজন এবং ইউ নিড সাম গুড পেশেন্স কারণ আমি মনে করি ধৈর্য যদি প্রপাত থাকে ধৈর্য রক্ষা করলে ঠিক সময়ে সে উত্তম বন্ধুর কাজ করবে যদি স্কিলের সাথে যদি ধৈর্য রাখা হয় এবং কূটনীতি রাখা হয় তার অ্যাপ্লিকেশন সে করে যায় রেজাল্ট উইল ডেফিনেটলি কাম তো আলোচনা ভীষণ সুন্দর আজকে জমে উঠেছে তো এই আলোচনার একটা বিস্তারিত একটা ব্যাপার আমরা পরের এপিসোডে কখনো করব কিন্তু একটা এপিসোডে সময় অনেকটাই কম জানেনি তো আজকের এপিসোড এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার নমস্কার